লক্ষ্মীপুরের রায়পুরে এইচআরসি স্মার্ট স্কুল প্রতিষ্ঠায় শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার রায়পুর মহিলা কলেজ প্রাঙ্গণে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আরি হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্মার্ট স্কুলের প্রতিষ্ঠাতা সাবেক রায়পুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ফজলুল করিম। আরও উপস্থিত ছিলেন শিক্ষক আবু সায়েম চৌধুরী, অ্যাডভোকেট রফিকুল্লাহ সোহাগ, আরিফ হোসেন, অত্র স্কুলের ফাউন্ডিং কনসালটেন্ট মোহাম্মদ নুরুজ্জামান ফিরোজ, রায়পুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি নুরুল আমিন দুলাল ভুইয়া, সাবেক সহসভাপতি সৈয়দ আহমেদ। এছাড়া আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। এইচআরসি স্মার্ট স্কুলটি রায়পুরের কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষানুরাগী রোটারিয়ান রফিকুল হায়দার চৌধুরীর স্ব উদ্যোগে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। আধুনিক স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সুন্দর একটি শিক্ষার পরিবেশ গড়ার দৃঢ় সংকল্পে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়াই এই স্কুলটির মূল উদ্দেশ্য।